नमस्कार बंधुरा, आमार चैनल बंग होममेकारे आपनादे सबाई के स्वागत। आमी आज के आपनादे जोनो निये एसेछि आमादे सबार खूब पछंदेर एकटी फल आनारसेर रेसिपी, आचारी आनारस, जा खेते असाधारण हय। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपिटी। प्रथमे आमी एकटी आनारसके केटे भालो करे धुये कुड़िये नेब। আমার আনারস কোরানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে কোরানো আনারসটা দিয়ে দেব। আনারসটা দেবার পর এবার আমি চিনিটাও দিয়ে দেব। আমি এখানে এক কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। চিনিটা দেবার পর একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। এবার দেখতেই পাচ্ছেন আমার আনারসটা পুরো নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আনারসটাকে নামিয়ে নেব। আনারসটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হবার পর তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে, 2 শুকনো লঙ্কা ও 1 টিস্পুন গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে 7-8 সেকেন্ডের জন্য ফ্রাই করে তার মধ্যে আনারসের মিক্সচারটা দিয়ে দেব। আনারসটা দেবার পর আমি কাজু ও কিশমিশগুলোও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পাঁচ ছ মিনিট আনারসটাকে নাড়াবার পর আমি শুকনো খোলায় পাঁচফোড়নটাকে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 টিস্পুন দিয়ে দেব ও একটা গোটা পাতিলেবুর রস দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার রেসিপি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দেবেন। আমি নতুন কোনো রেসিপির আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।